নমস্কার আমি অর্পিতা বিভিন্ন রকম রান্নার রেসিপি পাওয়ার জন্য অর্পিতার রান্নাঘরে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে চলে এসেছি চিকেন রোগান জোস রেসিপি এটি খুবই ইজিলি তৈরি হয়ে যায় আর আমি এটি খুবই ঘরোয়াভাবে করেছি তো চলুন দেখে নি এটি তৈরি করতে আমাদের কি কি লাগছে আমি এখানে তিনশো গ্রাম মতন চিকেন নিয়েছি চিকেনটাকে আগামী ম্যারিনেট করে তিরিশ মিনিট রেখে দেবো লেবু দিয়ে দিলাম একটু নুন দিলাম ব্ল্যাক পেপার দিলাম একটু লাল লঙ্কা গুঁড়ো দিলাম এবারে এটাকে ভালো করে মিক্স করে তিরিশ মিনিট রেখে দেব মিক্স করা হয়ে গেছে এখানে আমি নিয়েছি এক চামচ মৌরি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ আর একটু দারচিনি এগুলো আমি ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে নিয়েছি এবারে আমি আর একটা পেস্ট বানাবো তার জন্য আমি এখানে আদা কুচি দিয়ে দিলাম টক দই দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন দিলাম আর যে পাউডারটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম কড়াইতে আমি ফোর টেবিল রিফাইন্ড অয়েল গরম করতে রেখেছিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাও আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ মিনিট মতন মিডিয়াম হাই ফ্লেমে মশলাটাকে ভালো করে কষে নেব পাঁচ সাত মিনিট মতন মশলাটাকে আমি কষে নিয়েছি এইবারে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করলাম এবারে চিকেনটা দিয়েও মশলাটাকে সাত আট মিনিট মতন ভালো করে কষে নেবো এবারে চিকেনটাকে আরও সাত আট মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব ঢাকাটা এবারে খুলে দেখব চিকেনটা মশলার সাথে খুব ভালো মতন কষে গেছে তেলটাও পুরো ছেড়ে দিয়েছে এইবারে আমি রান্নাটার মধ্যে দেড় কাপ মতন জল অ্যাড করে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে আবার এটাকে বারো থেকে পনেরো মিনিট মতন ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা এবারে খুলে দেখব রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে চিকেনও পুরো সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেবো তারপরে সার্ভ করব তৈরি হয়ে গেল কাশ্মীরি চিকেন রোগান জোশ আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্য করে জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন